বন্ধুগণ, এখন আমি বেরিয়ে পড়েছি ইস্কনের প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করতে, যেটা নন্দনে অবস্থিত। আমি যাদবপুর থেকে যাব 8 কিলোমিটার দূরে। এই যে সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়েছি। রথযাত্রা হয়েছে, এই রথযাত্রা কবে থেকে স্টার্ট হয়েছে এবং কবে থেকে চালু হয়েছে এবং কত বছরে পা দিল এখন এই সময় এবং কী কোন জায়গা থেকে কোন জায়গা অবধি যাবে আমাদের এই ইস্কনের রথযাত্রা, সেই সময় যদি কিছু বলেন আর কি। হরে কৃষ্ণ। তো ইস্কনের রথযাত্রা শুরু হয়েছে, প্রভুপাদ প্রতিষ্ঠা করেছিলেন 1971 সালে, আর তার পরের বছর থেকে রথযাত্রা শুরু হয়ে যায় এখানে। এবং পৃথিবীর সবথেকে বৃহত্তম রথযাত্রা হচ্ছে ইস্কনের রথ, কলকাতার রথযাত্রা। 1971 সালে যে স্টার্ট হয়েছিল, তো ওখানে কে প্রথম স্টার্ট করেছিলেন এখানে রথযাত্রা? এখানে প্রথমে স্টার্ট করেছিলেন প্রভুপাদ ছিলেন, প্রভুপাদের শিষ্যগণ স্টার্ট করেছিলেন এখানে। উনি সমস্ত ডাইরেকশন দিয়ে গেছিলেন যে কীভাবে রথযাত্রা এখান থেকে যাবে এবং কীভাবে সাজানো হবে, এবং তিনটে রথ যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন ওখানে দাঁড়ানো আছে কীভাবে সাজানো হবে, সব কিছু উনি নিজের হাতে উনি বুঝিয়ে দিয়েছিলেন। প্রথমত তখনকার দিনে প্রচুর বিদেশি ভক্ত ছিলেন, যেমন জয় পতাকা সাই মহারাজ ছিলেন, আরও অনেক বিদেশি ভক্ত ছিলেন যিনি রথযাত্রায় অনেকটা সাহায্য করেছেন। আস্তে আস্তে কলকাতার মধ্যে রাধা গোবিন্দের ওপরে ভালোবাসা প্রেম আস্তে আস্তে সবই দেখতে পেলেন, যখন বিদেশিরা এতটা করছে এখন আমরাই কেন করবো না। আস্তে আস্তে তখন বাঙালিদের মধ্যেও কৃষ্ণ প্রেম আস্তে আস্তে এলো, সবাই তখন ইস্কনে আসা শুরু করলো এবং আস্তে আস্তে রথের যে মর্যাদা সেটা গুরুত্বটা অনেক বুঝতে পারলেন, সেভাবে শুরু হয়েছে। আর এবারের 51তম রথযাত্রা এবারের, তো এটা খুব গ্লোরিয়াস আমাদের জন্য, ইটস আ ভেরি গ্লোরিয়াস ডে, কারণ আমাদের গত 2 বছর ধরে আমরা রথযাত্রা সেভাবে করতে পারিনি, কোভিড করোনা ছিল বলে। এবারের খুব আনন্দভাবে উদযাপন করার আমরা চেষ্টা করছি। এবার দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে, যদি ওই দিকে আপনি দেখেন বেলুন ফেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং রথও রেডি আছে। 2টোর সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আসবেন, এসে উদ্বোধন করবেন, করার পরে রথের রশ্মি টেনে উনি উদ্বোধন করবেন, তারপরে রথ যাত্রা শুরু হয়ে যাবে। তো এখানে যে যাত্রা শুরু হবে মানে কোন জায়গা থেকে কোন জায়গা অবধি যাবে এই রথ? এইটা যাবে আপনার, এখন দেখতে পাচ্ছেন এটা অ্যালবার্ট রোডের সামনে দাঁড়িয়ে আছে, অ্যালবার্ট রোড থেকে এটা চলে যাবে তাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এটা হচ্ছে পার্ক স্ট্রিট ময়দান, তো ওটাই হচ্ছে গুন্ডিতা মন্দির। ওখানে 9 দিনের জন্য 7 দিনের জন্য ওখানে থাকবেন, তারপরে 9th জুলাইয়ে নবম দিনে রথ আবার উল্টো রথে আবার জগন্নাথ বলভদ্র সুভদ্র। কত ঘন্টা যাত্রা মানে এখান থেকে যে গুন্ডিজা মন্দির অবধি যাবে এটা কত ঘন্টা যাত্রা? মিনিমাম সবাই কীর্তন করতে করতে রথের পেছনে পেছনে যাবেন, তো মিনিমাম ধরে রাখুন 4.5 থেকে 5 ঘন্টার একটা জার্নি তো হবেই। আর ওই যে বিদেশি পর্যটক বললেন যে বিদেশি বিভিন্ন ধরনের ভক্তরা এখানে আছেন, কতজন ভক্ত এখনো অবধি এখানে আছেন বিদেশি ভক্ত, যদি সেই সম্বন্ধে কিছু বলেন? বিদেশি ভক্ত সংখ্যায় তো প্রচুর, মানে আমাদের দেখুন ব্রহ্মচারী বলুন কি সিনিয়র ডেভোটি বলুন এবং সন্ন্যাসী বলুন সব মিলিয়ে আমাদের হিজ ডিভাইন গ্রেস রাধানাথ স্বামী মহারাজ, হিজ ডিভাইন গ্রেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ উনি এসেছেন, এবং হিজ ডিভাইন গ্রেস আপনার জয়প্রকাশ স্বামী মহারাজ যিনি রোববারে প্রায় 500 জনকে দীক্ষা দেবেন, তো খুব বড়ো অনুষ্ঠান হবে রোববারে, তো এই সমস্ত কিছু এটা উল্লেখ হবে এবারে রথযাত্রা। এটা খুব মহত্বপূর্ণ বিষয় যেখানে এতগুলো ভক্ত এবং মহারাজ সবাই সম্মিলিত হবেন এবারে রথযাত্রায়, যেটা কখনো হয়নি। তো অনেক দূর দূর থেকেও লোকনাথ স্বামী মহারাজও এসেছেন, তো জননীবাস প্রভু এসেছেন, এনারা সবাই বিদেশি ভক্ত, আমেরিকান ভক্ত, কিন্তু এনাদের কাছে শেখার আছে যে ভক্তি কী এবং বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব অর্থ কী, সেটা আমরা কিন্তু ওনাদের কাছ থেকে শিক্ষা পাচ্ছি। এবং আমাদের যে শিক্ষাগুরু আছেন এবং আমরাও দমদম ইস্কনের সঙ্গে আমরা যুক্ত আছি এবং সেখান থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি আন্ডার হিস গ্রেস বল্লভ চৈতন্য প্রভু এবং চৈতন্য মহাপ্রভু, তো আমরাও আস্তে আস্তে ভক্তিপথের দিকে, আমরা খুবই কনিষ্ঠ ভক্ত, আমরা এগোনোর চেষ্টা করছি যতটা পারি, আমরা শুদ্ধ ভক্তি হওয়ার চেষ্টা করছি। তো রথযাত্রা সম্বন্ধে মানুষকে কী বার্তা দিতে চান, মানে 2 বছর করোনা পরিস্থিতির পর আজকে আমরা এই জায়গায় অনেকটা সুস্থ স্বাভাবিক পরিস্থিতিতে পৌঁছেছি, যদিও করোনা অল্প পরিমাণে বাড়ছে এখন অবধি, তো মানুষকে কী বার্তা দিতে চান মানে 2 বছর পর যে এই যে আমাদের রথযাত্রা হচ্ছে? জগন্নাথ হচ্ছেন পতিত পাবন, উনি সবাইকে করুণা সবাইকে কৃপা করার জন্য উনি পথে নামেন। কোনো ভগবান আপনি দেখবেন না, কোনো ঠাকুর দেব দেবতা দেখবেন না যিনি পথে নামছেন, সবাই কিন্তু মন্দিরে গিয়ে দর্শন করতে হয়। জগন্নাথ সুভদ্র বলদেব কিন্তু পথে নেমে
সবাইকে জাতি ধর্ম ভেদাভেদ সমস্ত কিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়। সবাই কিন্তু জগন্নাথকে ছোঁয়ার জন্যে আকুল নয়নে চেয়ে থাকেন এবং রথের যে রজ্জু সেটা টানার জন্যে যে রজ্জু নিয়ে মানে তারা দেখবেন রজ্জু ছিঁড়েও তারা নিজের কপালে ঠেকা এবং পকেটে রাখে, কারণ সেই রজ্জুর এক একটা স্পর্শ কিন্তু তাদেরকে উদ্ধার করবে। তো জগন্নাথ দর্শন মানেই আপনি এবারে পুরো উদ্ধার হয়ে যাচ্ছেন, আপনার আর এই জড়জগতে আপনাকে ফিরে আসতে হবে না, জন্মমৃত্যু জড়াব্যাধির থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন। তো জগন্নাথ এতই কৃপালু, উনি বছরে একবারই এই সময়ে উনি রথে উনি প্রদক্ষিণ করেন এবং উনি মাসির বাড়ি যান। তো আমি এটাই অনুরোধ করব সমস্ত ভক্তদের, সমস্ত কলকাতাবাসীদের, আপনারা আসুন, এবং যেহেতু দু বছর পরে রথ হচ্ছে সেহেতু আপনারা এখানে আসুন, জড় হন এবং রথের রজ্জু টেনে আপনারা জগন্নাথের কৃপা নিন, আশীর্বাদ নিন, এই আমি বলবো। আর নদিন ধরে তো গুন্ডিচা মন্দিরে তুমি থাকবেন, সেখানে কীর্তন, নাটক, তারপর আপনার প্রসাদ সমস্ত কিছু চলবে, সমস্ত অনুষ্ঠান চলবে সকাল 10:11 থেকে রাত 9 অবধি। তো আপনারা ওখানেও আসবেন নদিনের জন্যে, শনি রবিবার সপ্তাহে প্রতিদিন ডিফারেন্ট ডিফারেন্ট অনুষ্ঠান আছে, তাই তো? প্রত্যেক দিন বিভিন্ন অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান করে আমরা ভক্তমণ্ডলী যতজন আছেন তাদেরকে আমরা উজ্জীবিত করার চেষ্টা করব। আমাদের বৈষ্ণব যতজন ডিভোটিস আছে, যতজন আমাদের বৈষ্ণব ভক্তগণ আছেন, তারা সমস্ত বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান করবে, নাচ, গান, কীর্তন, পুষ্পাঞ্জলির জন্য ব্যবস্থা করা হয়েছে। যারা পুষ্পাঞ্জলি দিতে চান তারা কিন্তু 4:00 সময় চলে আসবেন এবং সামান্য কিছু যত সামান্য কিছু লক্ষ্মী দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। বিকেল 4:00, তাই তো? হ্যাঁ। এবং সবথেকে বড় দিন হচ্ছে হীরা পঞ্চমী, যেটা 5 তারিখ হবে, পঞ্চম দিনে হবে। হীরা পঞ্চমীতে সোনাবেশে আপনি জগন্নাথকে দর্শন করতে পারবেন, জগন্নাথ বলভদ্র সুভদ্রকে আপনি সোনাবেশে দর্শন করতে পারবেন। এবং এই দর্শন মানে অপূর্ব দর্শন, মানে আমি অনেকজন ভক্তকে দেখেছি যাদের নয়ন থেকে অশ্রু বর্ষণ হয়, এত সুন্দর দর্শন। তো এই সব দর্শন আপনি এখানে এই 9 দিন, আর মনে রাখবেন জগন্নাথের দর্শনের পরেই কিন্তু খুঁটি পুজো হয়, দুর্গা মায়ের খুঁটি পুজো, মানে দুর্গা মায়েও কিন্তু জগন্নাথের আদেশ ছাড়া আপনি খুঁটি পুজো করতে পারবেন না। তো আমরা এখানে কলকাতা দেখেছি খুঁটি পুজো হয়ে গেছে, মানে এই সম্বন্ধে কিছু আমি এই সম্বন্ধে কিছু বলা উচিত না, বলা উচিত নয়, কিন্তু খুঁটি পুজো নর্মালি হওয়া উচিত, জগন্নাথের রথযাত্রার পরেই খুঁটি পুজো হওয়া উচিত। তো তারপরেই দুর্গা পুজোর অনুষ্ঠান হয় এবং কলকাতা দুর্গা পুজোর জন্যে মানে বিশ্ব বিনীত। কিন্তু তবুও আমি বলবো জগন্নাথ উনি হচ্ছেন সকলের নাথ, সকলের পিতা এবং সকলের উনি মানে জগৎ পিতা আমি বলবো, এবং ওনার যদি কৃপা পাওয়া যায় তাহলে কিন্তু এই জন্মমৃত্যু জড়ব্যাধির চক্কর থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তো এই আমি সবাইকে আমি বিনীত অনুরোধ করছি, সবাই যেন এখানে আসেন এবং আজকে রথযাত্রা উপলক্ষে সবাই যেন এই অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করেন এবং মন্দিরে গিয়ে এই 9 দিনে মন্দিরে গিয়ে ওনারা যেন খুব ভালোভাবে দর্শন করেন, প্রসাদ অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে যেন ভালো করে প্রতিষ্ঠা করতে পারে। তো এই কথা বলে হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। সবাইকে জগন্নাথ দেবের প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। জয় জগন্নাথ।